এই লেকচারে আমরা এক্সট্রেন্জিক সেমিকন্ডাক্টর সম্বন্ধে আলোচনা করব এই প্রসঙ্গে আমাদেরকে একটা কথা জানতে হবে যে আগের লেকচারে আমরা ইন্ট্রেন্জিক সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করেছিলাম যার কিন্তু খুব একটা গুরুত্ব নেই কিন্তু এক্সট্রেনজিক সেমিকন্ডাক্টর বা ইম্পিউরিটি সেমিকন্ডাক্টার এর কিন্তু একটা গুরুত্ব রয়েছে তো এর ডেফিনেশান সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি যে যেখানে আমরা কোনো ইম্পিউরিটি ডোপ করব এবার ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ডোপিং এক্সেস ইলেকট্রনস অর হোল সারা জেনারেটেড মানে হয় এক্সেস ইলেকট্রন জেনারেট জেনারেটেড হবে অথবা এক্সেস হোল জেনারেট হবে কার উপর ভিত্তি করে না আমি কেমন টাইপের ইম্পিউরিটি ডোপ করছি তার উপরে ভিত্তি করে এইবার কি হয় না দ্য ইম্পিউরিটি অ্যাটমস ফ্রিকুয়েন্টলি এমপ্লয়েড টু ডো পিওর সিলিকন অর জার্মেনিয়াম আর দ্য এলিমেন্টস অফ গ্রুপ থ্রি অ্যান্ড গ্রুপ ফাইভ অফ দ্য পিরিয়ডিক টেবিল অর্থাৎ এই যে ইম্পিউরিটি অ্যাটম যেগুলো আমরা ডোপ করবো সেগুলো আইদার গ্রুপ থ্রি থেকে আমরা চুজ করবো অথবা গ্রুপ ফাইভ থেকে আমরা চুজ করবো তো এই ধরনের যে ইম্পিউরিটি আইটমগুলো এদেরকে যেটা বলা হয় যে পি টাইপ অর্থাৎ ডোনার আমরা যদি গ্রুপ থ্রি থেকে যদি নিই তাহলে আমরা বলবো যে পি তাহলে তাহলে বলবো যে অ্যাকসেপ্টার অর পি টাইপ আর যদি গ্রুপ ফাইভ থেকে যদি নিই তাহলে আমরা বলবো যে ডোনার অর এনটাইপ ইম্পিউরিটি এবং যদি পি টাইপ অর্থাৎ পি টাইপ ইম্পিউরিটি আমরা যদি ডোপ করি তাহলে সেই ধরনের সেমিকন্ডাক্টারকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ ইম্পিউরিটি আমরা যদি ডোপ করি তাহলে সেই ধরনের যে সেমিকন্ডাক্টার সেটাকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর এবারে কতটা অ্যামাউন্টে ডোপ করতে হবে সেটা হচ্ছে ইন দ্য রেশিও অফ ওয়ান ইন টেন টু দি পার সিক্স ওর টেন টু টু পার এইট অ্যাটমস অফ দ্য সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল মানে সিলিকন অ্যাটমে যদি টেন টু দি পার সিক্স অ্যাটম যদি থাকে সিলিকন ক্রিস্টালে তাহলে টেন্টি টু পার সিক্স অ্যাটমের মধ্যে একটা অ্যাটম থাকবে ইম্পিউরিটি মানে এই 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 সংখ্যাটা থেকে বোঝা যাচ্ছে যে ঠিক কতটা কম পরিমাণে ডোপ করতে হয় বাট এই যে এতটা কম পরিমাণে ডোপ করলাম এতে কিন্তু কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হবে না মানে সিলিকন সেমিকন্ডাক্টর তার মধ্যে যদি আমি কোনো ইম্পিউরিটি দিই স্ট্রাকচারাল চেঞ্জ সেরকম কিছু হবে না বাট এটার ব্যান্ড গ্যাপ বা কন্ডাকটিভিটির কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে সেটা আমরা ব্যাখ্যা করব কীভাবে সেটা হচ্ছে তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডোনার অর এন টাইপ সেমিকন্ডাক্টর তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে কী ধরনের ইম্পিউরিটি দিতে হবে না পেন্টা ভ্যালেন্ট ইম্পিউরিটি দিতে হবে এবং কোন গ্রুপ থেকে দিতে হবে না গ্রুপ ফাইভ থেকে দিতে হবে উদাহরণ কি ফসফরাস আর্সেনিক অথবা অ্যান্টিমনি তাহলে এই যে গ্রুপ ফাইভের এই সমস্ত এলিমেন্টগুলোর পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে এই পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রনগুলোর মধ্যে চারটে ইলেকট্রন তারা আশেপাশের চারটে সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে আমরা ছবিতে একবার দেখিনি যেমন এই অ্যাটমটা হচ্ছে ফসফরাস অ্যাটম এখানে প্লাস ফাইভ মানে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন বাইরে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে এবার এই যে চারটে ইলেকট্রন মানে ওয়ান টু থ্রি ফোর এরা আশেপাশের চারটে সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন ফর্ম করেছে কিন্তু এইখানে এই যে ইলেকট্রন যেটা রয়েছে এটা হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন তাহলে এটা হচ্ছে একটা ইম্পিউরিটি অ্যাটম ফসফরাসের উদাহরণ যেখানে একটা এক্সট্রা ইলেকট্রন রয়েছে এইবারে এই যে এক্সট্রা ইলেকট্রন যেটা রয়েছে সেটা কিন্তু সাংঘাতিক রকমের লুজলি বাউন্ড টু ইটস নিউক্লিয়াস মানে খুব সামান্য পরিমাণ এনার্জি আমরা যদি দিই তাহলে কিন্তু এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ডিট্যাচ হয়ে যাবে এবং এটা এই ক্রিস্টালের মধ্য দিয়ে কন্ডাক্ট করতে পারবে তাহলে এই যে এনার্জি যেটা দরকার হচ্ছে এই ইলেকট্রনটাকে ডিটাচ করার জন্য এটা হচ্ছে কোয়াইট স্মল মানে অনেকটাই স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য এনার্জি রিকোয়ার টু ব্রেকিং এ কোভেলেন্ট বন্ড মানে একটা কোভেলেন্ট বন্ড ভাঙতে যত এনার্জি দরকার তার তুলনায় এই লুজলি বন্ড ইলেকট্রনটাকে আলাদা করে দেওয়ার জন্য অনেক কম পরিমাণ এনার্জি প্রয়োজন হয় তো এই যে এনার্জি লেভেল যেটা রয়েছে ইম্পিউরিটি অ্যাটমের এনার্জি লেভেলটা হচ্ছে এইটা এটা হচ্ছে কন্ডাকশান ব্যান্ডে জাস্ট সামান্য একটু নিচে থাকে এইটা যদি ভ্যালেন্স ব্যান্ড যদি হয় এটা যদি কন্ডাকশান ব্যান্ড হয় এবং ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশান ব্যান্ডের মধ্যে এইটা যদি ব্যান্ড গ্যাপ যদি হয় এই যে অ্যারো সিম্বল দিয়ে দেখানো হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে ডোনার লেভেলটা কন্ডাকশান ব্যান্ডের খুবই কাছাকাছি আছে কাছাকাছি থাকার সিগনিফিক্যান্স যেটা হলো যে ডোনার লেভেল থেকে খুব কম পরিমাণ এনার্জি দিলেই এই এই ডোনার লেভেল থেকে একটা ইলেকট্রন এখান থেকে কন্ডাকশান ব্যান্ডে পৌঁছে যেতে পারবে এবং সে কন্ডাকশানের করবে এটা হচ্ছে ডোনাল লেভেলটার পজিশান কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে থাকার সিগনিফিকেন্স এবং এই এনার্জিটার ভ্যালুটা মোটামুটি হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম আর পয়েন্ট জিরো থ্রি ইলেকট্রন ভোল্ট হচ্ছে ফর সিলিকন তার মানে দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণ এনার্জি দিলেই সে সেখান থেকে ইলেকট্রনটা লুজলি বাউন্ড ইলেকট্রনটা ফসফরাস থেকে ডিট্যাচ হয়ে কন্ডাকশান বেন্ডে চলে যেতে পারছে তার মানে সে যখন ডিটেজ যখন হয়ে যাবে তখন কিন্তু ফসফরাস আয়নটা ইমপিউরিটি আয়ন হয়ে যাবে কারণ একটা ইলেকট্রন চলে গেল তার মানে সেটা আয়নে কনভার্ট হয়ে গেল এবং সেই আয়নটা কী হবে ইমোবাইল আয়ন মানে সেটা কিন্তু নিজে মুভ করতে পারবে না সেটা সেই ক্রিস্টালের মধ্যেই থাকবে বাট সেটাকে আমরা বলবো যে ইমোবাইল ইমপিউরিটি আয়ন তাহলে এইভাবে ইম্পিউরিটি অ্যাটমগুলো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন ডোনেট করছে এবং এরা কন্ডাকশানে পার্ট করছে এবং এই যে এই ধরনের ইম্পিউরিটি যেগুলো আছে ফসফরাস যেমন রয়েছে এদেরকে এন টাইপ ইম্পিউরিটি বলা হয় এবং কোরসপন্ডিং সেমিকন্ডাক্টরটাকে আমরা বলছি যে এন সেমি সেমিকন্ডাক্টর এবং সে টাইপ সেমিকন্ডাক্টরে এই ধরনের যে ইলেকট্রন মানে যেগুলো খুব লুজলি বাউন্ড অবস্থায় থাকে ফসফরাস অ্যাটম থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে আসে এবং আলটিমেটলি যেটা দেখা যায় যে এন টাইপ সেমিকন্ডাক্টারে যে কারেন্ট কিন্তু মেনলি ক্যারি হয় এই এন টাইপ মানে ইলেকট্রন দ্বারা অর্থাৎ ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স ইন এন টাইপ সেমিকন্ডাক্টর আর তার থার্মালি জেনারেটেড হোলস আর কল মাইনোরিটি ক্যারিয়ার্স মানে কিছু কোভ্যালেন্ট অবশ্যই ব্রেক হবে যেটা ইন্টারজিং সেমিকন্ডাক্টরে যেরকমটা হতো কিন্তু সেই হোলের পরিমাণটা কিন্তু ইলেকট্রনের পরিমাণের থেকে অনেকখানি কম হবে কিন্তু কম হলেও আলটিমেটলি এই যে ইলেকট্রন কনসেন্ট্রেশন এন এবং এই যে হোল কনসেন্ট্রেশন পি এই দুটোর প্রোডাক্ট এন ইন্টু পি টু এটাকে আমরা এনআই স্কোয়ার যেটা বলি সেটা কিন্তু যে ফিক্স থাকে আর এই যে এন ইন্টু পি যেটা আছে আর কি যেটা আমি বললাম যে ফিক্স থাকে সেটাকে যেটা বলা হয় যে ল অফ মাস অ্যাকশান এন ইন্টু পি ইজিকোয়াল টু এ স্কোয়ার তো যাই হোক না কেন তাহলে মূল যেটা ইনফরমেশন যেটা হলো যে এনটাইপ সেমিকন্ডাক্টারের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং ব্যান্ড স্ট্রাকচারটা আমাদেরকে আরেকবার ভালো করে বুঝে নিতে হবে ডোনাল লেভেলটা ঠিক কন্ডাকশন ব্যান্ডের নিচে থাকছে এবং যে ইমপিউরিটি অ্যাটমটা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে পেন্টাভেলেন্ড অ্যাটম অর্থাৎ একটা মানে একটা অ্যাটম এক্সট্রা একটা ইলেকট্রন এক্সট্রা থাকছে এবং সেটা হচ্ছে লুজলি বাউন্ড এবং তাকে অল্প পরিমাণ এনার্জি দিলেই সে কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়ে কন্ডাকশান প্রসেসে ঠিক টিকপাট করতে পারবে আরেকটা সিচুয়েশান অ্যারাইজ হয় যদি আমরা গ্রুপ टू थ्री एलिमेंट जो ऐड करी जमन कि बोरोन अलुमिनियम গ্যালিয়াম এদেরকে আমরা যখন সিলিকনে যখন ডোপ করবো তখন কী হবে এদের এরা হচ্ছে ট্রাইভেলান্ড ইম্পিউরিটি মানে তিনটে ভ্যালেন্স ইলেকট্রন থাকে তাহলে তিনটে ইলেকট্রন তিনটে সিলিকন অ্যাটমের সঙ্গে বন্ড ফর্মেশন করলো তাহলে একটা জায়গা ভ্যাকেন্সি থেকে হলো এখানে আমরা একটা ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই বন্ডটা কিন্তু কমপ্লিট হচ্ছে না এখানে একটা এক্সট্রা ভ্যাকেন্সি বা হোল থেকে যাচ্ছে এবং এই হোলটা কি করবে এ সবসময়তেই চাবি আশেপাশের একটা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন নিয়ে এই ভ্যাকেন্সিটাকে পূরণ করতে যাতে করে এই বন বন্ড যেটা ইনকমপ্লিট যেটা ছিল সেটা যাতে পূর্ণ হয়ে যায় এটা হচ্ছে অ্যাকসেপ্টার অর পি টাইপ সেমিকন্ডাক্টারের বৈশিষ্ট্য তাহলে অ্যাকসেপ্টার অর পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা প্রথম কথা হচ্ছে ট্রাইভেল অ্যান্ড ইম্পিউরিটি করছি আর এই যে ফোর্থ বন্ড যেটা রয়েছে মানে একটা ইনকমপ্লিট বন্ড যেটা রয়েছে সেই ইনকমপ্লিট বন্ড সবসময়তেই চাইবে যে একটা ইলেকট্রনকে আশেপাশের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে নিতে তার কারণ কি তার মধ্যে একটা ইলেকট্রন ডিফিসিয়েন্সি রয়েছে এবং এই যে অন্য একটা ইলেকট্রন সে নিয়ে সেই বনটাকে যেটা পূরণ করবে সেটার জন্য কিন্তু যে এনার্জি যেটা লাগবে সেই এনার্জিটা পরিমাণটা যেটা হচ্ছে খুব কম মানে খুব স্মল অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে যেটা থার্মাল এজিটেশন দ্বারাই সম্ভব হচ্ছে এবং এই যে ট্রান্সফার ইলেকট্রন যেটা হবে আর কি মানে ধরা যাক আমি যদি এই পার্শ্ববর্তী ইলেকট্রন যদি এখানে যদি চলে আসে তাহলে এখানে কিন্তু আবার আরেকটা ভ্যাকেন্সি অর্থাৎ হোলের সৃষ্টি হবে ঠিক এইভাবে এই প্রসেসটা চলতে থাকবে মানে বেসিক্যালি এখানে কি হবে যেটা যে হোলের মুভমেন্টটা হবে তো এই যে হোল যেটা এখানে ক্রিয়েট হয়েছে ট্রাইভেল অ্যান্ড ইম্পুরিটিতে তার পজিশনটা হবে এই যে এটা যদি ভ্যালেন্স ব্যান্ড যদি হয় তাহলে ঠিক এর ওপরে থাকবে এই লেভেলটাকে আমরা বলছি অ্যাকসেপ্টার লেভেল এই ভ্যালেন্স ব্যান্ডের ওপরে থাকার সিগনিফিক্যান্স যেটা হলো যে একটা ইলেকট্রন সে এখান থেকে নিয়ে নেবে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নেবে এবং তার জন্য যে এনার্জি লাগবে সেটা হচ্ছে খুবই কম এবং একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে নিয়ে নেওয়ার জন্য ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু আলটিমেটলি একটা হোলের সৃষ্টি হবে এবং এইভাবে যতগুলো ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে যাবে ভ্যালেন্স ব্যান্ডে কোরোসপন্ডিং হোলের সৃষ্টি হবে এবং সেই হোলগুলো আলটিমেটলি কন্ডাকশান করবে এবং আলটিমেটলি হোলের কন্ডাকশানের জন্য আমরা এখানে কারেন্ট পাবো এবং এই যে অ্যাকসেপ্টার লেভেল যেটা রয়েছে সেটা মোটামুটি পয়েন্ট জিরো ওয়ান ইলেকট্রন ভোল্ট ওপরে থাকে এই যে ভ্যালেন্স ব্যান্ড এটা যদি হয় তাহলে নিয়ারলি পয়েন্ট জিরো ওয়ান ভোল্ট ওপরে থাকবে ইন কেস অফ জার্মিনিয়াম আর আর যেটা হচ্ছে যে সিলিকনের ক্ষেত্রে মোটামুটি পয়েন্ট জিরো ফোর থেকে পয়েন্ট ওয়ান সিক্স ইলেকট্রন ভোল্ট উপরে থাকবে তো তাহলে দেখা যাচ্ছে যে এই যে গ্যাপটা এই এনার্জি গ্যাপটা যেহেতু এটা মোটামুটি পয়েন্ট জিরো ওয়ান ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয় তাহলে কি হচ্ছে যে এই মানে ব্যালেন্স ব্যান্ড থেকে খুব কম পরিমাণ এনার্জি নিয়ে অ্যাকসেপ্টারে যাওয়া যাবে তাহলে এখানে কোরসপন্ডিং একটা হোলের সৃষ্টি হবে যেহেতু খুব কম পরিমাণ এনার্জি লাগছে এই কারণে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো সবসময়তেই চাইবে সেই অ্যাকসেপ্টেবল লেভেলে পৌঁছে যেতে যাতে করে ভ্যালেন্স ব্যান্ডের হোলের সৃষ্টি হয় তো এই যে দ্য নেগেটিভলি চার্জ ইম্পিউরিটি অ্যাটম হাও রিমেন্স ই অ্যান্ড ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য কন্ডাকশান তাহলে দেখা যাবে একটা ইলেকট্রন যদি এখানে যদি ঢুকে পড়ে তাহলে এইটা কিন্তু নেগেটিভলি চার্জ হয়ে যাবে কেন নেগেটিভলি চার্জ হয়ে যাবে কারণ এর তো বাইরের কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকার কথা যদি কোনোভাবে একটা ইলেকট্রন এক্সট্রা যদি চলে আসে তখন কি হবে এই অ্যাটমটা নেগেটিভলি চার্জ হবে কিন্তু নেগেটিভলি চার্জ হল এই কিন্তু বেসিক্যালি একটা ইমোবাইল আয়ন যেটা ক্রিস্টালের মধ্যে বন্ড ফর্ম করে রয়েছে এ কিন্তু নিজে মুভ করবে না তাহলে মুভমেন্ট হচ্ছে কিন্তু হোলের এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য যে এখানে আলটিমেটলি কিন্তু মুভমেন্ট হচ্ছে হোলের আর যেহেতু আমি পি টাইপ ইম্পিউরিটি দিচ্ছি এই ধরনের সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয় আর এখানে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার বাট এন টু পি অর্থাৎ এন যদি ইলেকট্রনের কনসেন্ট্রেশন হয় পি যদি হোলের কনসেন্ট্রেশন যদি হয় তাহলে এন ইন্টু পিআই যেগুলো হবে এবং এটা কনস্ট্যান্ট থাকবে তাহলে এটা হচ্ছে যে পি টাইপ সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য তাহলে এখানে মেন যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম যে এখানে ট্রাইভেলান্ট ইম্পিউরিটি লাগে যেমন বোরন আর এখানে কি হয় যে এই যে হোল যেগুলো রয়েছে হোলগুলোই কিন্তু বেসিক্যালি কন্ডাকশানে টেক পার্ট করছে এবং হোলের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা থেকে বেশি থাকবে অর্থাৎ হোল হচ্ছে মেজোরিটি কেরিয়ার আর অ্যাকসেপ্টার লেভেলের পজিশানটা কোথায় থাকবে ভ্যালান্স ব্যান্ডে ঠিক একটু উপরে মোটামুটি পয়েন্ট জিরো ওয়ান ইলেকট্রন ভোল্ট ওপরে যাতে করে অল্প পরিমাণে একটু এনার্জি দিলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন এই যে ডেফিসিয়েন্সি যেগুলো রয়েছে ইলেকট্রন ডেফিসিয়েন্সিগুলো পূরণ করে দেবে ইলেকট্রন ডেফিসিয়েন্সি পূরণ করলে ভ্যালেন্স ব্যান্ডে হোলের সৃষ্টি হবে এবং সেই হোলগুলোর কন্ডাকশান হবে তাহলে আমরা মূলত এই লেকচারে এক্সট্রেঞ্জিক সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করলাম এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ কন্ডাক্টর আশা করি এই লেকচারের বিষয়বস্তুটা বোঝা গেছে এবং ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পুরী বব্বরের যেটা স্টেট ফিজিক্স আছে এখান থেকে আমরা কন্টেন্টটা নিয়েছি এই বই থেকে এই টপিকটা আরও একবার পড়ে নিতে হবে আর এই লেকচারটা শোনার জন্য সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ